হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি আজকে চিকেন রান্না করব, মাউন্টেন চিকেন, পাহাড়ি মুরগি। সেটার জন্য আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি ব্রাউন করে বা গোল্ডেন করে ভাজবো না, পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত ভাজবো। এটা মুরগিটা অনেকটা দেশি মুরগির মতো, সিদ্ধ হতে বেশ ভালো টাইম লাগে, কিন্তু মুরগির মাংস থেকে যথেষ্ট অয়েল বের হয়, আর এই অয়েলটার কারণেই এই মুরগির মাংসটাতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, যেটা দেশি মুরগিতে পাওয়া যায়। আমি 1 মিনিট ভেজে নিয়েছি, পেঁয়াজটা যথেষ্ট নরম হয়ে গেছে। এখন আমি শুকনো মশলা দিয়ে দিব। শুকনো মশলায় আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিচ্ছি। আমি এখানে লাল মরিচের গুঁড়োটা দেইনি, কারণ আমি এখানে নাগা বা বোম্বাই মরিচ কোনো একটা ইউজ করব, যে যেটা বলেন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি 1 টেবিল চামচ করে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এখন আমি মশলাগুলো খুব ভালো করে ভেজে নিব, রয় স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি এটাকে পিউরি করিনি, আমি একটু দানা দানা রেখেছি, আর সাথে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট না হয়ে যায়। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি অ্যাড করব ঝাল। এই যে আমি মরিচটা দিচ্ছি, আমি এখানে একটাই দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। আবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভুনে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব চিকেন। চিকেনটা আমি স্কিন সহ কাট করেছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর নেড়েচেড়ে মশলাটা মেখে নিয়ে এখন আমি এটা ঢেকে দিয়ে 15 মিনিট রান্না করব। মাংসটাও আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ মাংসটা থেকে প্রপারলি তেলটা ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। আমি আবার ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকেও যথেষ্ট তেল বের হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। এই পানিটাতেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। আমি আঁচটা এখন মিডিয়াম করে দিব। ফিরে আসলাম 30 মিনিট পরে। এই হচ্ছে ফাইনাল লুক। 30 মিনিট পরে মাংসটা চেক করে নিয়েছি, মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা যেটুকু আমি চেয়েছিলাম একটু মাখা মাখা থাকবে, ঠিক ওরকমটাই আছে। এটা কিন্তু পোলাও, ভাত বা খিচুড়ির সাথে খুব সুন্দর মানিয়ে যাবে। যারা হচ্ছে এই চিকেনটা খেয়েছেন তারা জানেন যে এই চিকেনটা কতটা টেস্টি হয়। আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে, মানে খুব বেশি মশলা না দিয়ে রান্না করার জন্য। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে, আর হচ্ছে বাসায় ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।